সবাইকে আমার নমস্কার। আদা, 26তম নিউইয়র্ক বইমেলার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে আমার বিশেষভাবে আমি কৃতজ্ঞ ওদের কাছে যে আমাকে এখানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মা বাবা ভীষণ খুশি বইমেলার 3 দিনের অনুষ্ঠানের মধ্যে 2 দিনের অনুষ্ঠান সূচিপত্রে আমার এবং আমার ছোট বোন চন্দ্রিমাদের নাম দেখে। আমার ছোট বোন উদ্বোধনী নাচে ছিল, নাচ করেছে। আজকে যার স্মরণে আমি এখানে গান করছি, তিনি আমার ভীষণ কাছের এবং প্রিয় একজন মানুষ ছিল। ছোটবেলা থেকেই প্রসাদ কাকু ডাকতাম, ভীষণ আদর করত, সবসময় বলতো গানে পড়াশোনায় ভীষণ উৎসাহ দিত। প্রসাদ কাকু বলতো আমি তার ভাতিজি, আর আমার ছোট বোন ওকে মামা ডাকতো, এর জন্য ভাগ্নি বলতো। গেল বছর সেপ্টেম্বর মাসের 2 তারিখ কলকাতা গিয়ে আমি প্রোগ্রাম করে এসেছি, প্রসাদ কাকুই জোর করে নিয়েছিল, এশিয়ার বিগেস্ট রুট মিউজিক ফেস্টিভ্যাল সহজ পরব, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবর্ষবার্ষিকীতে উৎসর্গ করেছিল দোহার অনুপা মজা প্রোডাকশন। যাই হোক, প্রসাদ কাকুর প্রতি বিধি আত্মার অনেক শান্তি কামনা করছি, ওনার পরিবারের জন্য অনেক ভালোবাসা ও প্রার্থনা। আমি আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে প্রসাদ কাকুরই সুর করা ও গাওয়া শেষ গানটি দিয়ে আমি আমার পরিবেশন শুরু করছি। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নিন।